নেইমার জুনিয়রের প্লান্টির দৃশ্যটা অনেকটাই পরিচিত। তিনি প্লান্টি শট নিচ্ছেন, গোলকিপার একদিকে লাফ দিচ্ছে আর বল অন্যদিক দিয়ে চলে যাচ্ছে, গোলকিপার চেয়েছে দেখছে। সাধারণত এই দৃশ্যটা পরিচিত হলো এবার ঘটেছে অন্যরকম। সৌদি অল স্টার একাদশের বিপক্ষে প্লান্টি মিস করেছেন নেইমার, তার প্লান্টি আটকে দিয়েছে সৌদি অল স্টার দলের গোলকিপার। পিএসজি বনাম সৌদি অল স্টার একাদশের মধ্যকার ম্যাচটি দারুণ উত্তেজনা ছড়াচ্ছে। প্রথম অর্ধের শেষে 2-2 গোলে সমতা বিরাজ করছে ম্যাচে। ম্যাচের শুরুতেই গোল করেছিলেন লিওনেল মেসি, নেইমার জুনিয়রের পাস থেকে গোলটি করেছিলেন তিনি। তবে এরপরই ক্রিস্টিয়ানো রোনালদো প্লান্টি থেকে গোল করে ম্যাচের সমতা ফেরান। পিএসজি এরপর পুনরায় এগিয়ে যায় মার্কুন হোসের গোলে, সেই লিড আরও বাড়াতে পারত তাদের, কিন্তু নেইমার জুনিয়র প্লান্টি মিস করেন। নেইমারের প্লান্টি মিসের পর পোর্টি গোল করে সৌদি অলস্টারকে সমতায় ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো।